দোরা, আজকে কোনো ব্লগ আমি দিচ্ছি না, আমি একটা অন্যরকম ভিডিও করছি। আসলে আমার মনে হয় সব কিছুর একটা সীমা থাকা দরকার, কিন্তু সীমাটা যখন পেরিয়ে যায় না তখন মনে হয় তার প্রতিবাদটা করা উচিত। কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি বলে আবার আমাকে কমেন্ট বক্সে অনেকেই বলতে পারো যে তোমার কি দরকার এই ভিডিওগুলো বানানোর, সবাইকেই তো বলে ইগনোর করতে পারো না। তাহলে আমি তোমাদেরকে যারা আমাকে এই কথাগুলো বলো তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সগুলো চেক করো। আমি বিশ্বাস করো তোমাদের কাছে আজকে প্রমিস করছি, যদি তোমরা সবাই আমাকে যদি এরকম টাইপের কথা বলা হয়, কি কথা সেটা আমি পরে বলছি, বলা হয় সেখানে যদি তোমরাই রিপ্লাই দিয়ে দাও তাহলে আমি আর কোনো ভিডিও বানাবো না। কিন্তু কি বলো তো, ব্লগার বলে যে আমার ফ্যামিলি নেই, এটা তো না, আমারও পরিবার আছে, আমার বাড়ি আছে, আমার বাপের বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমাদের চেনা পরিচিত অনেকেই আছে। তো সেখানে যখন এইসব কমেন্টস আসে না, তো এগুলো খুবই বাজে একটা ব্যাপার তৈরি হয়। ইউটিউব করছি মানে এটা না যে সব কিছুর ঊর্ধ্বে আমি চলে গেছি। যত মানে বাজে কিছু নিয়ে কালচার, যত নোংরা নোংরা কথাকে বলে সিম্প্যাথি নিয়ে ভিডিও ভিউজ গেইন করা, এটা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, দেখো আমি তো তোমাদেরকে পার্সোনালি চিনিও না জানিও না, ইভেন তোমরাও আমাকে পার্সোনালি চেনও না জানোও না। তো আমার সম্পর্কে না জেনে এরকম কুরুচিকর মন্তব্য প্লিজ করো না, সবটা আগে জানো, সবটা বোঝো, তবে আমাকে বলো। এবারে কথা হচ্ছে কি কথা নিয়ে আমি এত কথা বলছি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি ইন্ডিয়ান ব্লগার সৌমালীকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি সৌমালীদের পুরো সাপোর্টে ছিলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমি সবসময় সৌমালীদের সাপোর্টেই থাকবো। কারণ আমি তাকে দেখে আমার ব্লগ চ্যানেল খুলেছি, দেখে আমি ভিডিও করার জন্য ইন্সপায়ার্ড হয়েছি, তার থেকেই আমি সমস্ত কিছু শিখেছি। তো সেখানে তাকে যখন কেউ খারাপ কথা বলে, তুমি যদি মন থেকে কাউকে ভালোবাসো তো তোমার খারাপ লাগবেই, আর তার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম, সেই নিয়ে তোমরা আমাকে সেখানে অনেক বাজে কথা বলেছো, অনেক ডিসলাইক দিয়েছো। আমি চাইলে আর সবার মতো লাইক ডিসলাইকটা হাইড করতেই পারতাম। আমি চাই না কোনো মিথ্যে দিয়ে কোনো কিছু আমার ইউটিউবে চলুক, কারণ এর পয়সা দিয়ে বিশ্বাস করো যেটুকু এখান থেকে আমি আর্ন করি সব আমার নিজের পিছনেই বেরিয়ে যায়, এতে আমার সংসারও চলে না কিছুই না। আর বলবে তাহলে আমি রোজ ভিডিও দিই কেন, ইউটিউবটা আমি বাই প্রফেশন তো অবশ্যই এখন নিয়েছি, কিন্তু এটা আমার শখ ছিল, আর শখটা এখনকার শখ ছিল। বিশ্বাস করো অনেক ছোট থেকে আমি চেয়েছিলাম ইউটিউব করতে, তখন আমি চাইনি, আমি সবসময় আমার মাকে বলতাম, মা তুমি ইউটিউব করো, ইউটিউব করো, আমি তোমায় বলে দেবো তুমি রান্নার চ্যানেল করো। তো যাই হোক, অত কথায় আমি যাচ্ছি না, যে কথাটা আমাকে ওখানে তোমরা সবাই মানে বেশি যারা আমাকে হেড কমেন্টসগুলো করেছো, বেশি আমাকে লিখেছো যে হ্যাঁ সৌমালি তোমাকে কত টাকা দিয়েছে, সৌমালি তোমাকে এই টাকা দিয়েছে না, বিশ্বাস করো সৌমালি আমায় কোনো টাকা দেয়নি, আর সৌমালি দিয়ে ওরকম মানুষও নয় যে তার পক্ষে বলার জন্য কাউকে টাকা দিয়ে সে কিনে নেবে। তো এইগুলো কিছুই না, আমি তাকে ভালোবাসতাম, ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, তাই আমি কথাগুলো বলেছি। তোমাদের যদি খারাপ লাগে সেটা ঠিক আছে, কিন্তু তা বলে তোমরা একটা মাত্রাহীন কথা বলে যাচ্ছ, প্লিজ এগুলো বন্ধ করো। আর একটা কথা আমি যেটা তুলবো না বা বলবো না ভাবি, বাট তাও আমাকে প্রত্যেকটা ব্লগেই বলতে হয়, কারণ তারা চায় আমি তাদের নামটা করি, সে তো আমাকে ধরে 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 এতটা সাবস্ক্রাইবার গেইন করেছে, ইভেন এখনও করে যাচ্ছে, সত্যি সত্যি সত্যি, তো এখনও করে যাচ্ছে সে। তো যাই হোক, একজন আছেন যার নাম আমি বলতে চাইছি না, তোমরা জানোই তো, অনেকেই আমাকে কমেন্টস করছো তুমি তার জন্য আজকে তোমার সাবস্ক্রাইবার বাড়িয়েছো, এই করেছো। তো তোমরা হয়তো জানো না, তোমরা নতুন এখন তার বা আমার চ্যানেলে অবশ্যই তোমরা না, আমার তার থ্রুতেই আমার ভিডিওগুলো দেখো। তো যাই হোক, তোমরা হয়তো জানো না আমার যখন 12,000 সাবস্ক্রাইবার ছিল, ওনার 8,000 সাবস্ক্রাইবার ছিল, আর আমার ভাইয়ের বিয়েতে উনি এক সপ্তাহ আমার বাড়িতে এসেছিলেন, এখান থেকেই ভিডিও করেছিল, এখন এখান থেকেই ভিডিও সমস্ত আপলোড করেছিল। আমি কিন্তু দুর্গাপুর ছুটেও যাইনি, আর আমার কিছুই হয়নি, আর আমি ওনাকে মা বলতাম। তো অনেকেই আবার বলেছো যে তুমি ওনাকে মা বলতে, তো মায়ের সম্পর্কে হ্যাঁ আমি ভুল করেছিলাম ওনাকে মা বলে, উনি যদি আমার মায়ের মতোই হতো বা উনি যদি আমাকে সন্তান সময়ে দেখতো, তো উনি তাহলে সবাইকে ফোন করে করে ইভেন এখনও অবধি হোয়াটসঅ্যাপ
একটা গ্রুপ করে সেখানে আমার নামে বাজে কথা বলতে না। কালকে আমাকে একজন বলেছে উনি পার্সোনালি করছে, তুমি পার্সোনালি করো। একদমই আমার সেসব কোনো আমার কোনোনালিরই ইচ্ছা নেই ওনাকে নিয়ে কথা বলার। বাট তোমরা যে এই কথাগুলো বলো না, তোমরা প্লিজ আমার পুরনো ভিডিওগুলো দেখো, তাহলেই বোঝা যাবে ওনার সাথে আমার কীরকম সম্পর্ক ছিল। তো একটা সম্পর্ক করতে না অনেক টাইম লাগে, একটা সম্পর্ক ভাঙতে জাস্ট কয়েক সেকেন্ডও লাগে না। তো এত ভালো সম্পর্ক, এত মামের সম্পর্ক, এত কিছু, তো তোমাদের কারোর কেন মনে হচ্ছে না? আমি এটাই বুঝছি না যে আমি কেন সম্পর্কটা ভেঙে দিলাম। ওনার আগের চ্যানেলটা নেই, নাহলে তোমরা হয়তো দেখতে পেতে সেখানে উনি আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের এখান থেকে ওনাকে কী কী গিফট দেওয়া হয়েছিল সেগুলো একটা ব্লগে দেখিয়েছিল। আর আমার পুরনো ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে ওনার সাথে আমার কীরকম সম্পর্ক ছিল। ওনার কথা আমি আমার ইউটিউব চ্যানেলে বলছিলাম বলে উনি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরেছিলেন, ঠিক আছে? তো এরকম। আর আজ একটা কথা আমি তোমাদের সামনে অন স্ক্রিন বলছি, আমি এতদিন বলিনি, ওনার সাথে যে এত ঝামেলা, এত কিছু, তারপরেও যখন ওনার হাজব্যান্ড অসুস্থ হয়েছিল আমি ওনাকে মেসেজ করেছিলাম যে দিদি দাদা এখন কেমন আছে, তুমি চিন্তা করো না, দাদা ঠিক হয়ে যাবে। আর দাদাকে লিখেছিলাম, দাদা ভাই তোমার সঙ্গে তো মণিমা আছে, তো তোমার চিন্তা কি, তোমার সঙ্গে যে আছে সে তোমার কিছু হতে দেবে না। তারপরেও তারা আমার মেসেজগুলো দেখেছে, তারপরেও তারা আমাকে নিয়ে বাজে বাজে ব্লগ বানিয়েছে, কিন্তু আমি তো জানতাম আমি তাদের মেসেজগুলো করেছিলাম। তো আমি বলছি দেখো, আমার কোনোদিনই ওনার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না, ইভেন আমি এখনও চাইছি না ওনার সঙ্গে কোনো খারাপ কিছু করতে। বাট দেখো, আমাকে নিয়ে বলা হলে, আমার বাড়ির লোকজনকে নিয়ে বল, ইভেন উনি আমার মায়ের সাথে আমাদের বাড়ির ড্রাইভারের যে নোংরা, মানে উনি বলেছেন আমার বাড়ির ড্রাইভারের সঙ্গে নাকি আমার মায়ের একটা নোংরা সম্পর্ক আছে। তো উনি এতটাই নোংরা, অথচ যে আমাদের বাড়ির গাড়ি চালায় সেই দাদাকে আমি ফোঁটা দিই ছোটো, মানে যতদিন ধরো দাদাকে চিনি আমি ফোঁটা দিই, আর দাদা আমার মাকে মা বলে। তো সেখানে উনি আসলে মা ছাড়া সম্পর্ক সব গুলিয়ে ফেলেছে। তারপরেও আমি কিছু বলছি না, বলবো না, কিন্তু দেখো এই যে প্রত্যেকটা সময় এই যে বাজে বাজে কমেন্টগুলো হচ্ছে, তোমরা প্লিজ এই যে হাত জোর করে বলছি তোমরা প্রোটেস্ট করো, আমি তোমাদের সামনে অন ক্যামেরা কথা দিচ্ছি আমি কিছু বলবো না। আর একটা কথা, সবাই আমাকে মানে ওনার ব্লগে আমাকে বাজে কথা বলা হতো যে আমি মোটা এই সেই, তো আমি এখন যা ছিলাম তার থেকে অনেকটা রোগা হয়েছি। ভগবানের আশীর্বাদ থাকলে আমি ইন ফিউচার আরও রোগা হয়ে যাব। কিন্তু যারা আমাকে নিয়ে এইসব কুরুচিকর মন্তব্য করছিল তাদের মনটা কি পরিষ্কার হবে, তোমরাই বলো। আর আমারও বিশ্বাস করো ভালো লাগে না প্রত্যেকটা সময় এইসব ব্লগ বানাতে, তার কারণ শুধু যে তোমরা আমার এইসব ব্লগ দেখো একদমই নয়, আমার বাড়ির সবাই দেখে, সবথেকে আমার আত্মীয় বন্ধু বান্ধব, আমার পিসি পিসেমশাই বন্ধু বান্ধব, আমার বোন, আমার শ্বশুর বাড়ির সবাই, মাসি শাশুড়ি, আমার বাপের বাড়ির সবাই, তো আমার পুরো ফ্যামিলি দেখে। তো তাদের কি কখনো ভালো লাগবে যে এইসব কথা শুনতে? অবশ্যই কখনোই ভালো লাগবে না। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ এইসব কথাগুলো বন্ধ করো। আর আমিও চাই না এইসব নিয়ে কোনো ভিডিও বানাতে। তোমরা দেখতে চাইছো কি, ইন্টারেস্ট আছে কি নেই সেটা তো পরের কথা, কিন্তু আমি যদি এই ভিডিওগুলো বানাই তো এতে সবার আগে এফেক্ট পড়ে আমার উপরেই, বিশেষ আমার চ্যানেলকে নিয়ে আমি বলছি না, আমার ফ্যামিলির উপর। কারণ এই ভিডিওগুলো আমার বাড়ির সবাই দেখে, আমার পারিপার্শ্বিক সবাই দেখে। আর রইল বাকি অনেক ভুলভাল কথা, যারা আমাকে চেনে। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যেখানে থাকি সেখানে একজন কাকিমা আছেন যে আমার সাবস্ক্রাইবার, কিন্তু সে জানতো না সে আমি যে সে। তো তার সাথে আমার পরিচয়, মানে তার থেকেও বেশি ভাই আমার ভিডিওগুলো দেখে। তো একদিন যাব তার কাছে, দেখো সে তো আমাকে অনেক বছর ধরে চেনে, কারণ ওই দোকান থেকে আমরা সব কিছু কেনাকাটি করি। তো যখন সে জানলো আমি ইউটিউব করি আর আমি এই ঋতুপর্ণ আর আমি এক, তো সে আমাকে একটা কথাই বলেছিল যে তুমি অনেক সহজ সরল, তুমি বোঝো না বুঝে পাদা। তো দেখো আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে আমি কেমন। তো আমি কেমন সেটা নিয়ে আমি কোনো এক্সপ্লেন করতে চাইছি না, ইভেন আমি কোনো কিছু বাজে ভিডিও বানাতে চাইছি না। শুধু আমার ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট, যদি কারোর আমার এইসব ভিডিও বাজে লাগে তো যখন আমাকে, আরও আমাকে অনেক নোংরা নোংরা কমেন্টসও করা হয়েছে এর মধ্যেই, যেগুলো আমি বলতেই চাই না, কারণ আমি চাই না কমেন্টসগুলো তোমাদের, তাহলে তো যে কমেন্টসগুলো করছে তাকে প্রাধান্য দেওয়া হবে। শুধু একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যদি চাও আমি এরকম ভিডিও না
বানাই। তো যখন আমাকে আমার ফ্যামিলি নিয়ে কথা বলা হয়, আমার মা বাবাকে নিয়ে কথা বলা হয়, আমার শ্বশুরবাড়ি নিয়ে কথা বলা হয়, তাহলে তোমরাই প্লিজ প্রোটেস্ট করো, তাহলে দেখবে আমি আর কখনোই এরকম টাইপের ভিডিও বানাবো না। কারণ বলতো, আমার নিজেরও ভালো লাগে না নিজের ব্যক্তিগত জীবন ছেড়ে এইসব ভিডিও করতে, কিন্তু জল যখন মাথার উপর দিয়ে যায় না, তখন বাঁচার জন্য মানুষকে এইটুকু করতেই হয়। তো যদি আবারও বলছি কারোর খারাপ লাগে, আই এম সো সরি, কিন্তু আমার কিছু করার ছিল না। কদিন ধরেই দেখছি কমেন্টস আসছে আমাকে কত টাকা দিয়েছে, আমাকে কি টাকা দিয়ে এরকম করেছে। তো প্লিজ আমাকে না বলে তোমাদের যদি সেটাই মনে হয় তো মনে রেখে দাও না। আর অনেকেই আমাকে লিখে দেখি, হ্যাঁ তুমি এরকম বলেছো, আরে বাবা আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই বলবো, আমি তো তোমার কথাগুলো আমার মুখে বসিয়ে নেবো না। না তো চলো, এইটুকুই বলার ছিল। আজকেও অসংখ্য কমেন্টস এসছে, আমি চাই না কমেন্টসগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে দিতে, আগে দিতাম, এগুলো প্রচণ্ড বোকামি করতাম, কারণ যে করছে তাহলে তাকে সব থেকে বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর এটাই আমি একদম চাইছি না আর কাউকে কোনোভাবে প্রায়োরিটি দিতে। তো শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, এইসব করো না, আমাদেরও পরিবার আছে, ব্লগ করি মানে এটা নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সব কিছু বাদ দিয়ে আমরা ব্লগ চ্যানেল খুলে বসে আছি, আমাদেরও ফ্যামিলি আছে, আমাদেরও ভালো মন্দ আছে। তোমাদের ভালো না লাগলে আবারও বলছি আজ করে তোমরা ভিডিও দেখো না, কিন্তু প্লিজ ভুলভাল কমেন্ট করো না। আর আজকে তো একটা ভিডিও অলরেডি চলে গেছে, আমি চাইছিলাম না এই ভিডিওটা দিতে, কিন্তু এত কমেন্টস আসছে যার জন্য আর মানে আর না দিয়ে পারছি না। আর আশা করছি কালকে থেকে আবার নর্মাল ব্লগ যাবে, আর আর এইসব ভিডিও করবো না। শুধু আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকলো, কেউ যদি কিছু বলে প্লিজ তোমরা প্রোটেস্ট করে দিও, তাহলে আমাকে আর কষ্ট করে করে আলাদা আলাদা ব্লগ বানাতে হয় না। তো চলো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর বলবো না এই ভিডিওটার পরে যে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটা ভালো লাগে, তো পাশে থেকো।